Hello বন্ধুরা, welcome back to our YouTube channel. Sell kobe. মাথা খারাপ করে দিয়েছে আমার sell kobe. নিন ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নিন কবে sell. তো গাইজ, এখানে আমি শুধু সেলের ব্যাপারে কিন্তু বলবো না, এখানে এই যে উইকটা অক্টোবরের যে ফার্স্ট উইক, এই ফার্স্ট উইকের মধ্যে আপনারা ছটা স্মার্টফোন সেন্সরের প্রবলেম রয়েছে আমি জানি, ছটা স্মার্টফোন আপনারা লঞ্চ হতে দেখতে পেয়ে যাবেন ইন্ডিয়ার মধ্যে, আর প্রত্যেকটা লঞ্চ কিন্তু ফ্লিপকার্টের মধ্যেই হবে। তো কি কি স্মার্টফোন থাকছে লিস্টের মধ্যে? সবার প্রথমে 4th অক্টোবর ইনফিনিক্সের Hot 10, গরম গরম তেলে ভাজা যে ফোনটার ব্যাপারে আজকে জাস্ট সকালবেলায় আমি ভিডিওটা আপলোড করেছি। বড় ডিসপ্লে থাকছে, পাঞ্চল কাটআউটের সঙ্গে ডিসপ্লেটা আসছে, বড় ব্যাটারি পাচ্ছেন, হেলিও G70 প্রসেসর। যদি না দেখে থাকেন চটপট গিয়ে দেখে আসুন, ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। আর এই প্যাকেজটা বলা হচ্ছে নাকি 10 থেকে 11 হাজার টাকার মধ্যে ইন্ডিয়াতে দেখতে পাবেন আপনারা। নেক্সট 5th অক্টোবর আপনারা ফ্ল্যাগশিপ ফোন পাচ্ছেন মোটোরোলার তরফ থেকে, মোটোরোলার রেজার 5G। বেসিক্যালি এটা একটা ফোল্ডেবল ফোন, আমার জন্য তো একেবারেই নয়, আপনাদের যদি কারোর জন্য হয় আপনারা শুনুন, আদারওয়াইজ আমার মতো হেলা ফেলা করে একদম কাটিয়ে দিন এই টুকু নিউজ। ওকে, নেক্সট 6th অক্টোবর এখানে আপনারা পোকোর তরফ থেকে এখানে আপনারা C3 দেখতে পাচ্ছেন, যেটা কিনা Redmi 9C রিব্র্যান্ড করে পাঠানো হচ্ছে। তো পোকো C3 আপনারা 6th অক্টোবর ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন, আর বেসিক্যালি এটা একটা বাজেট সেগমেন্টের ফোন হবে, আর 7-8 হাজার টাকার মধ্যে আপনারা ইন্ডিয়াতে দেখতে পেয়ে যাবেন। ওকে, নেক্সট আছে 7th অক্টোবর এবার আপনারা বলতেই পারবেন নিজের থেকে যে 7th অক্টোবরের মধ্যে কি ফোন থাকতে পারে, মানে কি ফোন আসতে পারে। এক্স্যাক্টলি Realme 7i, Realme 7 Pro SE স্পেশাল এডিশন। আর এই দুটো নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বানিয়ে রেখেছি, না দেখে থাকলে চটপট গিয়ে দেখে আসুন, লিঙ্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেলাম তখন যে পোকো C3 ব্যাপারে যদি আপনার ডিটেলিং এ কোনো ভিডিও লাগে, মানে আপনি যদি জানতে চান যে জিনিসটা কি রকম আসবে, মানে কি স্পেসিফিকেশন, কত প্রাইস তো বলে দিলাম, স্পেসিফিকেশন যদি ডিটেলসে জানতে চান আপনি, দেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানান, আমি আপনাদের জন্য একদম ডিটেলিং এ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ওকে, নেক্সট আছে 8th অক্টোবর কোন ফোনটা থাকছে বলুন তো? স্যামসং এর তরফ থেকে Galaxy F series যেটা F41 আসার কথা ছিল, এক্স্যাক্টলি সেই ফোনটা, একদম সুপার অ্যামোলেড প্যানেল, 6000 mAh ব্যাটারি, Exynos 9611, নিতে পারেন একটা অ্যাভারেজ ফোন, আপনারা বলতে পারেন 15000 টাকার নিচের একটা ফোন। আর এর ব্যাপারে আমরা ডিটেলিং এ ভিডিও বানিয়েছি, যদি আপনি না দেখে থাকেন গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্ক আপনারা প্রত্যেকটা যখন যখন বললাম আপনারা দেখতে পেয়ে যাবেন সময় সময়। কি হলো ভাই, এদের ব্যাপারে কখন বলবি? বলছি আর নেই, হয়ে গেছে ছটা স্মার্টফোন বলছি। তো বন্ধুরা, এখানে আপনারা সেল দেখতে পাবেন 15 অক্টোবর। আমাদের ইন্টারনাল লিক্স যেরকমটা বলছে, আমার ভাই গেছিল জানতে, ওকে যেরকম বলে পাঠানো হয়েছে যে হ্যাঁ 15 অক্টোবর আমরা সেল পাঠাবো, মানে যদি আপনি ফ্লিপকার্টের প্লাস মেম্বার হয়ে থাকেন দেন 15 অক্টোবর আপনারা সেল পেয়ে যাবেন, এটা আমাদের ইন্টারনাল লিক্স বলছে। আর ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়ালভাবে কোনো ডেট কিন্তু এখনো লঞ্চ করা হয়নি। অ্যান্ড এর সঙ্গে অ্যামাজনের যদি সেলের কথা বলি, তো এই যে ফ্লিপকার্টের সেল, এর সঙ্গে 1-2 দিন আগে পিছে করি কিন্তু এর সেলও সঙ্গে সঙ্গেই চলে আসবে। তো ব্যাস বন্ধুরা, এই থাকছে আজকে পুরো ভিডিও। বাই দ্য ওয়ে, ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল আই নো, কারণ এই ছোট মতো একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা বানিয়েছিলাম। আই হোপ আপনার ইনফরমেশনগুলো কাজে লাগবে আর ভালো লেগেছে। সো আজকের মতো আসছি, যদি আপনারা চান দেন আপনারা আমাদের গিয়ে পিছনের পুরোনো ভিডিওসগুলো একটু চেক আউট করতে পারেন।